প্যান্ট লুঙ্গি ডান নিচে পড়বে, আল্লাহ তার দিকে তাকাবে না, রহমতের নজরে তাকাবে না, বরকতের নজরে তাকাবে না, আল্লাহ তাকে পাক করবে না, পবিত্র করবে না। সে লোকটা পুরুষ হওয়ার পর পায়জামা প্যান্ট লুঙ্গি অহংকার করে গোড়ালুর নিচে পড়েছিল, ওকে আল্লাহ পবিত্র করবে না, পাক করবে না। এর মানে হলো সে লোকটা বিনা হিসাবে জাহান্নাম যাবে, ওই লোকটা জান্নাতে যাবে না, যাবে না। আপনাদের 12টা বেজে গেছে ভাই, 12টা তো বাজেনি, এখন কি হচ্ছে ভাই? 12টা তো বাজেনি, 12টা বাজলে কত লোক থাকবে এটা আমার জানা আছে, তো 12টার আগে যে বলেছি। আচ্ছা, আপনাদের দিকের লোক টাকুর নিচে পুরুষ হওয়ার পর কাপড় পিঁধে পিঁধে না, এখানে অনেকের আছে নাই, এতে এটার নিচে যেটাকে কি বলে টাকুন বলে না, বড় বলে টাকুন, টাকুন নিচে প্যান্ট পড়ে কি বলে না, বহুত আছে। আমি কয়েক জায়গাতে বলেছি এর আগেও, আজকেও বলছি, মানুষের সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন কি বলে, আপনি বলে, বলে তো আপনি, বলে তো আপনি, যখন খুব একটু পরিচিত হয়ে যায় তখন আর আপনি বলে না, তখন তুমি বলে, বলে না তুমি চলবে, তার চেয়ে যদি মহব্বত হয় তখন বলবে তুই, বলে বলে কেন না, আর তার চেয়ে যদি সম্পর্ক ভালো হয় তখন বলবে আবে 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 বে, বলে বলে কি বলে না, তো যদিও বে বলছে এটা কিন্তু খারাপ বলে, একটা সম্পর্ক ভালো হয়েছে। বে কখন বলে, যখন আন্তরিকতা বেড়ে যায় তখন মানুষকে আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, তুই থেকে বে বলে, বলে কি বলে না। আমি যে কথাটা বলছি ভাইয়া, আপনাদের একটা কথা বলছি, আপনারা যদি এভাবে উঠেন তাহলে তো আমার বিষয় আগানো যাবে না। তো কথা হচ্ছে যে এখনো 12টা বাজেনি, তো কমসে কম আপনার আধা ঘন্টা টাইম বসছেন আল্লাহর রাস্তায়, আপনারা উঠে আমার বাইরে লাগাবেন না, পারবই না ভাই, আপনারা আধা ঘন্টা টাইম বসছেন যারা চলে যাচ্ছে, আধা ঘন্টা টাইম বসে 12টার উপর থাকবেন না ওটা আমার জানা আছে, তো কমসে কম আধা ঘন্টা টাইম বসছেন আল্লাহর রাস্তায়, বলুন কে উঠবো না আধা ঘন্টা, বলুন ইনশাআল্লাহ, বলুন হাত তোলেন আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন সবাই হাত তোলেন, সবাই নামাবেন না, একটু কিছু কিছু করে নড়ান হাতটা, বাস আল্লাহকে বলুন ইনশাআল্লাহ উঠবো না, আধা ঘন্টা টাইম বসে তারপর আপনারা পড়িয়ে দিবেন গ্রুপ বলা। এবার দেখবেন আমরা দুটি বক্তা, আমরা দুটি বক্তা স্টেশনে বসে আছি, কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরবো, কোথাও দিকে কিষানগঞ্জের দিকে যাব, এটা আজ থেকে 5 বছর আগেকার কথা বলছি। এবার আমি আপনি থেকে তুমি কেন বলো, দুটো বক্তায় এত মহব্বত, আপনি হলো তুমি হলো তুই আর বে, আমরা দুজন এরকম করে কথা বলি, আমি ওর নামটা লিখবো না, এত ভালো বন্ধু আমরা। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনে ধরো মালদা প্ল্যাটফর্মে বসে আছি, ওদিকে কিষানগঞ্জের দিকে যাবো, আর এদিক থেকে কোথাও জলসা করে গেলাম বহরমপুর হয়েছে, ঠিক আছে এবার বসে, তো আল্লাহ আকবার, স্টেশনে কয়েকটা মেয়ে এবং কয়েকটা ছেলে প্ল্যাটফর্মে ঢুকলো, জিন্সের প্যান্ট কিনেছে, আপনার দিকের মেয়েরা জিন্সের প্যান্ট কিনে না, বুঝলে না। আচ্ছা বলুন তো, একটা ছেলে জিন্সের প্যান্ট পিনেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে, কিন্তু একটা মেয়ে যে জিন্সের প্যান্ট পিনেছে ওর পেশাব লাগলে কি করতে হবে, বলুন অনেক হুশ আছে। একটা ছেলে যদি জিন্সের প্যান্ট পিনেছে চেন খুলবে সালা সাপ চালিয়ে দিবে, কোনো ব্যাপার নয়, কিন্তু একটা মেয়ে যদি পেশাব লাগে তাহলে জিন্সের প্যান্ট পিনেছে ও কি করবে, ওকে ল্যাংটা হতে হবে, হবে কি বল, তবে হুশ আছে। তো আমরা দুটি বক্তা আছি, তো কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে, আল্লাহু আকবার, পুরো জিন্সের প্যান্ট পরে স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকছে, আর প্যান্টের আবার ডিজাইন কত, এখানে ছিঁড়ে এখানে ছিঁড়ে এখানে ছিঁড়া ভেরে এখানে ছিঁড়ে ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া গেছে, ওরকম প্যান্ট পা পরে না আছে, এখানে ছিঁড়ে ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া গেছে। আমরা দুটা বলছি হবে কত গরিব ভাই বন্ধু, তো কত গরিব ভাই সারা ছিঁড়া প্যান্ট কিনে আছে, দেখ দেখ দেখ, আমাকে বলছে আবে তোর হোস আছে, হ্যাঁ তুই ওকে যে গরিব বুঝি তোর হোস আছে, তোর 14 গুষ্টির যা টাকা না তোর বাবার একলাই আছে, আর টাকা আছে তো ছিঁড়া প্যান, আবে দেখ ভিতরে আন্ডার প্যান দেখতে পাচ্ছি, দেখ দেখছি এই লিগাই বলে মুরগিরা বোকা, তোর মাথায় জ্ঞান হলো না, তুই জানিস এই যুগে যার যত ছিঁড়া তার তত বুঝে, এই কথাটা বলে বলে না সমাজের লোক, বলে কি বলে না, বলে যার যত চিরা তত ডিজাইন, তখন আমাকে যাবে দেখবি আর কিছুদিন পর আরো চিরা থাকবে, এখন যার চিরা নাই সে আবার কেচি দিয়ে বেড়ে দিয়ে কাটছে, কারণ
বলছে যার যত ডিজাইন তার তত চিরা। তখন আমি মাথা ঠুকতে ঠুকতে বললাম যে যত ডিজাইন তত চিরা। বলে হ্যাঁ, বলে উ বলছে তখন দিন দিন ডিজাইন আরো বাড়বে, চিরা আরো বাড়বে। তখন আমি বলছি চিরা তাহলে আর বাড়বে না, কখন কখন দেখবি যে ল্যাংটা হয়ে চলে আসবে, বলবো এটাও ডিজাইন। ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা, যুবকেরা তো অবশ্যই দেখেছে, 2025 সালে প্যানের ডিজাইন কেমন হবে দেখেছেন, দেখেছেন তো? 35 সালে কেমন হবে, 50 সালে প্যান্ট পিনবে না, প্যান একটা দড়ি বাঁধবে তার কোমরে ঝুলিয়ে রাখবে, প্যান পিনবে না, এরকম ডিজাইন আসবে। আরেকটা জিনিস আপনাদের বলি, যারা প্যান্ট ছেলে পুরুষ হওয়ার পর টাকলুর নিচে পড়া, ও সবচেয়ে ঘৃণা হলো ইতর লোক, ছোট লোক সবচেয়ে নোংরা লোক। কারণ গোটা রাস্তার যত পেশাব, যত গোবর, যত নাকের ফোঁটা, যত কেত্রি সব আর প্যান্ট এলে ছিটিয়ে বেড়াচ্ছে রাস্তাতে, ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। ওরকম প্যান দেখেছেন তো? ওই প্যানের নাম হলো ইন্টারন্যাশনাল ঝাড়ু, গোটা রাস্তাকে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে আমার, এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। শুধু আধা ঘন্টা গায়ে বসে আপনাদের দুটি চেহারা দেখাবো, রূপ চেহারা দেখাবো, বিশ্ব নবীর জামানার লোকেরা কেমন জীবন যাপন করেছে, অহংকার মুক্ত জীবন করেছে। ভয়েরা মায়েরা আমার কান করে শোনো, উমার যখন খলিফা হলেন, উমার যখন আমিরুল মুমিনিন খলিফা হলেন, কিছু লোককে পাঠালেন জেরুজালেম, তোমরা যাও জেরুজালেম ইহুদিদের দখলে আছে, তোমরা যাও ওখানে যে বলে দাও ফাদু আমিনাস শাহাদাতি ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের কথা কালেমার কথা বলে দাও, ইসলামের কথা দিয়ে তোমরা বলে দাও। উমার যখন পাঠালেন কয়েকজন লোককে, ভাইরা মায়েরা এরা যখন গেলেন ওই দেশের বাদশাহ, তাদের ইসলামের কথা বলতে দেয় নাই, কালেমার দাওয়াত দিতে দেয় নাই, খেল্লাতে ভরে তাদের অবরোধ করে দিয়েছে। অবরোধ করে দেওয়ার পর তারা ভাবছে আমি হলাম ছোট্ট মাত্র একটা দেশের বাদশাহ, আর উমার বিরাট বড় দেশের বাদশাহ, ওর লোককে কায়েম করে দিলাম, বন্দি করে দিলাম। এর জন্য উমার যদি বদলা নেয়, যুদ্ধ ঘোষণা করে, আমাদের দেশকে তারা ভেঙে টুকরো টুকরো করবে। এবার জেরুজালেমের বাদশাহ একটা চিঠি লিখে একটা পাদ্রিকে দিয়ে পাঠালেন উমারের কাছে, উমার আপনার দেশের কিছু লোককে আমরা আমাদের দেশে আসার কারণে তাদের কেল্লাকে ভরে অবরোধ করা হয়েছে, আপনি এসে একটা ফয়সালা করুন, না হলে আমরাদেরকে ডাকেন আমরা যাব। উমার যখন চিঠি পেলে ওর লোককে তারা জেরুজালেমে তাদের আটকে দেওয়া হয়েছে, কিল্লাতে ভরে অবরোধ করা হয়েছে। উমার সঙ্গে সঙ্গে বলছে আসলামা, আসলামা বলছে রব্বাইকে আমিরুল মুমিনীন, উমার বলছে আসলামা উট রেডি করো, খাবার রেডি করো, জামা কাপড় রেডি করো, আসলামা জেরুজালেম যেতে হবে, দীর্ঘদিনের রাস্তা, 6 মাসের রাস্তা, আমাদের লোককে তারা কেল্লাতে ভরে অবরোধ করে দিয়েছে, চলো। এবার আসলামা যখন রেডি হলে উমার এবং আসলামা যেতে লাগলেন। এবার উমার বলছে আসলামা, আসলামা হলেন খাদিম গোলাম, উমার বলছে আসলামা তুমি যদি উটের রশি ধরে টেনে টেনে 6 মাসে হেঁটে বেড়াও, তুমি অসুস্থ হয়ে মারাও যেতে পারো। আসলামা রে তুমি একাই হাঁটবে না, একবার আমি উমার আউটের উপরে বসবো, তুমি উটের রশি ধরে টানবে, আর একবার আমি উটের রশি ধরে টানবো, তুমি আসলামা উটের উপরে উঠবে। আসলামা গোলাম বলছে না, তা কি করে হয়, আমি হলাম গোলাম, আপনি বলেন আমি রুল মুমিনিন উমার, আপনি কেন উটের রশি ধরে টানবে? আসলামাকে নবী উমার বলছেন আসলামা তোমার শরীরে যে রক্ত আছে আমার শরীরে একই রক্ত আছে, আজকে ক্ষমতার অপব্যবহার যদি আমি আসলাম উমার করি দে, আমি নবীর কাছে কি করে মুখ দেখাবো? উমার দিয়ে চলতে লাগলো, একবার উমার উঠে রুসি রূপ ধরছেন, একবার উটের উপরে উমার উঠছে, একবার উটের রুসি আসলামা ধরছেন, একবার আসলামা উটের উপরে চলছে। এই যেতে যেতে জেরুজালেমের বাদশা বলছে ও আমার মিলিটারি আমার লোকেরা যাও, বিরাট বড় বাদশা
আমিরুল মুমিনীর আমার দেশে আসছে, তোমরা জর্ডান বর্ডারে যাও, যখন উমার আমার দেশে আসবে তোমরা তাদের আহলান সাহাবাত মারহাবা দিবে, ওদের ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। এবার কয়েকটা মিলিটারি লোক বর্ডারে দাঁড়িয়ে আছে, ওই যে দূর থেকে দুটি লোক একজন উটের রশি ধরে একজন উটের উপরে বসে আছেন। যখন তারা বর্ডার ক্রস করে জেরুজালেম ঢুকছে, এই মিলিটারি লোকেরা বলছে আদব নিবেন জাহাপনা, আমাদের দেশে পা দেওয়ার জন্য সুস্বাগত, আহলান সাহালান বলে তারা স্বাগতম জানাচ্ছে। কিন্তু বন্ধুরে যখন স্বাগতম জানাচ্ছে, পরাক্রমে আসলামা উটের উপরে, গোলাম উটের উপরে, আর আমিরুল মুমিনীন উমার উটের রশি ধরে আছে, আসলামা কাঁদতে কাঁদতে বলছেন ভাই সেলুট দিবেন না, আদব জানাবেন না, সেলুট নেওয়ার যোগ্যতা আমার নাই, আমি হলাম গোলাপ, আমি হলাম খাদেম, আমি হলাম গোলাপ, যিনি উটের রশি ধরে টানছেন তিনি হলেন আমিরুল মুমিনীন হযরত উমার। ওরা অবাক হয়ে যেতে লাগলেন, কেমন ব্যবহার, এ কেমন মানুষ, গোলাপ উটের রশির উপর, গোলাপ উটের উপরে উটের রশি ধরে টানছে, কেমন কথা, বড় বড় করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো কেমন ব্যবহার, অবাক হয়ে যেতে লাগলেন। উমার বলছে বন্ধুরে অবাক হওয়ার কিছুই নাই, অবাক হওয়ার কিছুই নাই, আমাকে দেখে তোমরা অবাক হয়েও না, আমি হলাম জেরোস্কোপি, আমি হলাম ফটোকপি, আমি হলাম জেরোস্কোপি, আমাদের অরিজিনাল মানুষটার নাম, সকলে জোরে বলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যবহার দেখে যদি তোমরা অবাক হয়ে যাও তাহলে ভুল করবে, আমাদের অরিজিনাল ব্যবহারকারী মানুষটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমার গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছে, খাদেমের সঙ্গে কেমন ব্যবহার করেছে, কোন রকম অহংকার ছিল না, ছিল না। সবাই বলুন তো, পৃথিবীতে প্রথম পাপ কি বলুন তো, পাপের সিরিয়ালে প্রথম পাপের নাম কি বলুন, আপনারা জানেন না, পাপের সিরিয়ালে প্রথম পাপ কি ইতিহাসের পাতায়, অহংকার। কি বললাম, অহংকার। কি হয়েছে ভাই, পাপের সিরিয়ালে প্রথম পাপের নাম সবাই বলো অহংকার। এটা উদাহরণ দিলে তাহলে আপনারা বুঝতে পারেন, আল্লাহ কোরআনে বলেছেন ভাই আধা ঘন্টা তো হয় না, তো 12টা বাজে পাপ থাকবে না। আমি বললাম যে আমাকে একটু আগে দেন না, আপনারা বসছেন, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি। পৃথিবীর ইতিহাসে প্রথম পাপ হলো অহংকার, আল্লাহ কোরআনে বলেছেন। এটা উদাহরণ দিলে আপনি বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারবেন, আল্লাহ কোরআনে বলেছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আল্লাহ বলছেন হে ফেরেশতা মণ্ডলী তোমরা সাজদা করো আদামা আদমকে। আল্লাহ সাজদা করতে বললেন কাকে, আদমকে, আর আদেশটা কাকে বললেন, ফেরেশতাদের। তো আল্লাহ বলছেন সবাই সাজদা করলো, ইবলিস করলো না। আচ্ছা বলুন, ইবলিসকে আল্লাহ আদেশ করেছে, ইবলিসকে আদেশ করেছে, ইবলিসের নাম আছে, ইবলিসের নাম নেই, ইবলিসের নাম নেই, তাহলে ইবলিস সাজদা করলো না, তো গন্ডগোলটা কোথায়? আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনাদের উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা না, এভাবে হয় না, যেটি লোক আছেন ভাইয়া আপনাদেরকে লাস্ট কথা এটাই বলছি, আপনারা 12:30 অব্দি তো কমসে কম বসবেন, 12:30। ও ভাইয়া যারা চলে যাচ্ছে এইভাবে উঠে গেলে বায়ান হয় না, আপনাদের এরকম আশা করা যায় না, আপনাদের আধা ঘন্টার ভিতরে আপনাদেরকে বলছি অনেক টাইম চলে গেল, আপনারা কমসে কম 12:30 অব্দি তো বসে 20-25 মিনিট। আল্লাহ রাসূল, যে যে লোক আছেন আপনারা ওয়াদা করলেন আমি না কিছু বুঝাতে পারছি, একটা লোক উঠলে ল্যাম্প কেটে যাবে, আর কিছু আগানো যাবে না, তাল থেকে তিল, তিল থেকে তাল হয়ে যাবে। শুধু আপনাদেরকে এবার দেখায় তাহলে দেখেন, চলো আপনাদেরকে বিশ্ব নবীর চরিত্রটা দেখেন, ওটা আমি বলতে পারলাম না, যেটা বলতে চাই বিশ্ব নবীর চরিত্রটা বলছি, তিনি দেখেন কেমন জীবন ব্যবহার করেছেন, কেমন জীবন যাপন করেছেন, অহংকার করেননি। এই ঘটনাটা মা বোনরা ভালো করে নজর করেন, মা বোনেরা ভালো করে দেখেন,
গোলামের সঙ্গে বিশ্বনবী কেমন ব্যবহার করেছেন। একজন গোলাম কিনে গোলাম, তার নাম হলো যায়েদ, যায়েদ যায়েদ যায়েদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। যায়েদটাকে যায়েদটা নবীজির বংশের কেউ নয়, নবীজির আত্মীয় স্বজন কেউ নয়, যায়েদ নবীজির কাছে বড় হয়েছেন, নবীজির গোলাম ছিলেন, কিনা গোলাম ছিলেন। যায়েদ নবীজির কেউ নয়, নবীজির আত্মীয় স্বজন কেউ নয়, কিনা গোলাম। এবার যায়েদ নবীজির কাছে মানুষ হলেন কেমন করে, নবীজি গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছেন দেখেন। যায়েদের তখন 8 বছরের বাচ্চা, যায়েদ যখন নাবালক, 8 বছরের বাচ্চা যায়েদ নাবালক, যায়েদের মা এবং খালার একই গ্রামে বিয়ে হয়েছিল। মনে করেন যায়েদের মা এবং খালা এই গ্রামে আপনার নওদাতেই বিয়ে হয়েছে, আর যায়েদের মা এবং খালার মায়ের বাড়ি হলো আপনার মরদুম, আপনার কিনা ধুলিয়ার, যায়েদের নানির বাড়ি হলো ধুলিয়ার। এবার যায়েদের মা এবং খালা তারা যুক্তি করলো, আমরা বাবার বাড়ি যাব, যায়েদের নানার বাড়ি যাব। বাচ্চা যায়েদ যখন 8 বছরের বাচ্চা, সে যখন শুনতে পারলো তার মা এবং তার খালা তারা নানির বাড়ি যাচ্ছে, বাচ্চা ছেলে নানির বাড়ি, কত শুনে তো আনন্দে আত্মহারা হয়ে। এবার যায়েদকে নিয়ে তার মা এবং খালা ধুলিয়ান যেতে লাগলো নানির বাড়ি। যায়েদ একবার মায়ের হাত একবার খালার হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছে। কিন্তু বন্ধুরে যেতে যেতে রাস্তাতে ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, বেইমানের দলেরা, রাস্তাতে ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা এই যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করে নিল। দুইজন মহিলার ছিনতাই করে নিয়ে গেল কোথা, মদিনার বাজারে। মদিনার বাজারে কেন নিল, যায়েদকে বিক্রি করে দিবেন, সে জামানায় বিক্রি হতো, গোলাম গোলাম বিক্রি হতো। এবার ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা যায়েদকে নিয়ে দাঁড়িয়েছে বিক্রি করবে। এই যায়েদকে কিনতে এসেছে কে, নবীজি দেখেন গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছে। এই যায়েদকে কিনতে এসেছে কে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আম্মাজান খাদিজার ভাতিজা যখন যায়েদকে দেখছেন, যায়েদকে কিনে নিল, কিনে নিচার সময় মনে মনে বলছেন, আমার ফুফু খাদিজা, ওর কোন স্বামী নাই, এই বাচ্চাটাকে আমি তাকে হাদিয়া দিব, তোহফা দিব। এই নিয়তে যায়েদকে নিয়ে নিল, যায়েদকে কিনে নিল। এই যায়েদকে নিয়ে দিয়ে বলছে, ও ফুফু খাদিজা, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আপনার জন্য নিয়ে এলাম, এই বাচ্চাকে নিয়ে আপনি সময় পার করবেন, টাইম পাস করবেন। এবার যায়েদ চলে গেল আম্মাজান খাদিজার কাছে। যেদিন আম্মাজান খাদিজা রসুলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আল্লাহর নবীর সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, আম্মাজান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন, সবকিছু দান করে দিয়েছিলেন। এবার আম্মাজান খাদিজা যখন সব দান করলেন, ওই মালগুলো বিশ্বনবী বাইতুল মালে জমা করেছিলেন, শেষের বেলায় আম্মাজান খাদিজা যায়েদের হাত ধরে বলছেন, স্বামী আমার, ও নবী আমার, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিলেন, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিলেন, আজকে আমি এই বাচ্চাটা আপনাকে দিলাম নবী আমার। কখনো উজুর পানি আনতে হবে, কখন জুতো সোজা করতে হবে, উজুর পানি আনতে হবে, এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম। এবার যায়েদ চলে গেল রসুলের কাছে, নবীজির সঙ্গে থাকে, নবীজির সঙ্গে খেলাধুলা করে, টাইম পাস করে। এই যায়েদের গ্রামের দুটি লোক, কেউ বলেছেন না যায়েদের মা, কেউ বলেছেন যায়েদের গ্রামের দুটি লোক, হজ করতে এসে যায়েদকে দেখে চিনা চিনা লাগছে,
লাগছে, অমুকের বেটার মতন লাগছে যেটা হারিয়ে গেছে। ও ছেলে তোমার নাম কি? আমার নাম সাইব। তোমার বাবার নাম কি? হারেস। বলে আমার বাবার নাম হারেস। তো তুমি এখানে কেন? সাইব তখন বলছে আমি কি না গোলাম, আমি বিক্রি হয়ে গেছি, আমাকে লুটেরার দলেরা, সিন্তের দলেরা কিনে নিয়ে বিক্রি করে দিয়েছে। এই দুটি লোক বলছে যা কাজ হয়ে গেছে। এরা দুটো লোক ফিরে যেয়ে বলছে, ও সাইদের আব্বা আর তোমাকে কানতে হবে না, আর তোমাকে কানতে হবে না। সাইদের আব্বা কেঁদে কেঁদে বলেছিলেন, ও হা তুমি কি বলতে পারো আমার সাইদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা উটের উপরে চেপে তাকে খুঁজে বেড়াবো, তুমি তার সন্ধান দাও। এই দুটি লোক এসে বলছে, ও সাইদের আব্বা তোমাকে কানতে হবে না, তোমাকে কানতে হবে না, তোমার সাইদ নবী মুহাম্মাদের কাছে এতে খবর নাও। এবার সাইদের আব্বা তার ভাই অর্থাৎ জাইদের চাচাকে সঙ্গে নিল, কিছু মাল কেড়ে করে নিয়ে নবীজির কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আপনি এতিমের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন, আপনি গরিবের কষ্ট বুঝেন, মিসকিনের কষ্ট বুঝেন, বিধবার কষ্ট বুঝেন, আপনার চাইতে ভালো লোক পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবী সামনা সামনি প্রশংসা পছন্দ করতেন না। নবী বলছেন, কি বলতে চাইছো সোজা সোজা করে বলো, এত বেড়া দিয়ে বলতে হবে না। এবার জাইদের আব্বা বলছে, ও নবী হে, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে ওর নাম সাইদ, আমি ওর আব্বা, ইনি হলেন তার চাচা। তুমি গো মালগুলো আপনি নিয়ে নে, এই মালগুলো নিয়ে আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, না না না, এইভাবে দেওয়া যায় না, এইভাবে দিতে পারে না। সাইদ সাইদ কোথায় আছে? দুইজনকে তার আপাকে নয়ন জড়িয়ে দেখলে, আর তার চাচাকে নয়ন জড়িয়ে দেখে কান্দতে কান্দতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা, এটাই আমার বাবা, এটাই আমার কাকা। নবী গো, এটাই আমার আব্বা। নবী বলছেন, যাইদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তার কারণ তুমি তো একবার ধোকায় পড়ে বিক্রি হয়ে গেছো। এরা কোনো ধোকাবাজ নয় তো, এরা কোনো প্রতারক নয় তো, তুমি ভালো করে দেখো, এরা কোনো ধোকাবাজ নয় তো। এবার যাইদ নয়ন জড়িয়ে আব্বাকে, নয়ন জড়িয়ে চাচাকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা। আল্লাহর নবী বলছে, যাইদ রে শোনো, আজকের ফয়সালা আমি দিব না, দিব না, আজকের ফয়সালা আমি দিব না। হে সাইদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, আর বাপ চাচার সঙ্গে চলে যেতে চাইলে চলে যাও, আজকের ফয়সালা আমি দিব না, দিব না। তার কারণ, সাইদ, আমি যদি বলে দিই সাইদ তুমি চলে যাও, আর তুমি আমার মহব্বতে যদি থেকে যাও, নবীর আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। আর আমি যদি বলি তুমি থেকে যাও, আর যদি তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তাও তোমার ঈমান থাকবে না। অতএব সাইদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, আর বাচ্চা তার সঙ্গে চলে যেতে চাইলে চলে যাও, আজকের ফয়সালা আমি দিব না, দিব না। সাইদ পড়লো ফেরে একবার আব্বাকে, বাবাকে, পিতাকে নয়ন জুড়িয়ে দেখলেন আর কাঁদলেন, আর একবার চাচাকে নয়ন জুড়িয়ে দেখলেন কাঁদতে কাঁদতে। বাচ্চাটাকে দেখে যখন নবীজির দিকে তাকালে, নবীজি নবীজির দিকে যখন তাকালে, ভাইরা মায়েরা, এই বাচ্চা যায় থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে
রোগীদের গলা জড়িয়ে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না, এই জায়গা থেকে আমাকে সরায়েন না, পৃথিবীতে এত দামি জায়গা আর কেউ পাইনি, এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না। নবী, আমি আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, কিন্তু আপনাকে ভুলতে পারবো না, পারবো না। আল্লাহর নবী যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে, তুমি শোনো, আমার কোনো বেটা নাই, আমার কোনো বেটা নাই রে যায়েদ, আজ থেকে তুমি আমার বেটার যায়েদ জায়গা দখল করলে। এই জন্য যায়েদকে রসুলের প্রশ্নপত্র বলে উল্লেখ করা হয়। নবীজির গোলামেরা কিনা গোলাম আব্বা ভুলে যাবে, চাচা ভুলে যাবে, নবী ভুলতে পারে না। এ ছিল আমার নবীজির ব্যবহার। গোলামের সঙ্গে নম্র ব্যবহার করেছেন, গোলামের সঙ্গে চাকরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অতএব মুসলমান, ফুঙ্কে কথা তুমি বলবে না, সাদা সিধা জীবন করো, খবরদার অহংকার করবে না। তার কারণ অহংকারকারীকে আমার আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এই যায়েদ কেমন করে শহীদ হয়েছিলেন, কেমন করে মারা গেছিলেন, এই ঘটনা আলাদা লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। সময়কে সামনে রেখে আমি এটুকু বলতে চাইছি, নবীজি কিনা গোলামের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। আনাস তার বাড়ির খাদেম গোলাম, তিনি নবীজি কোনোদিন আনাসকে ধমকে কথা বলেননি, কোনোদিন গালি দেয়নি, সাদা সিধা সাদা মাঠা জীবন করেছেন, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি। 10 বছর নবীজির বাড়িতে চাকরি ছিল। আপনাদের বাড়ি, আপনাদেরকে আমি আধা ঘন্টা 30 সেকেন্ড টাইম চেয়েছি আপনারা বসেন, আমি ওখানে যাওয়ার ঢেকাই। যেটা আমি বলতে চেয়েছিলাম তার আগে, নবীজির আদর্শ দেখা কে উঠবেন না, জোর হাত করছি, অন্তত 30 পর্যন্ত কেউ উঠিয়েন না, 12:30 অব্দি অন্তত কেউ উঠবেন না। আল্লাহর রাস্তে হাজার ব্যস্ত থাকতে পারে, উঠিয়েন না আল্লাহর রাস্তে। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া দিয়ে যাব। আমি জানেন না আপনারা, আজকের কমিটিকেও বলিনি, কালকে প্রোগ্রাম আমি করেছি, করিনি বলবো না, করেছি, আলহামদুলিল্লাহ ভালো প্রোগ্রামই হয়েছে। কালকে 9টার সময় আমি যেখানে থাকি বর্তমান যে ফ্ল্যাটে, যে বাড়িতে, ওই বাড়ি থেকে আমাকে কমিটির লোক এসে 4 চাকাতে করে নিয়ে গিয়েছিল। কেন? তার আগের দিন ভগবান বলা সক্ষম নগর মাদ্রাসায় জালসা ছিল, জালসা করে আমি ফিরছি, রাস্তা থেকে আমার পেট ব্যথা, এক্সেস পেট ব্যথা, ডায়রিয়া হয়ে গেছিল, ডায়রিয়া, পাতলা পায়খানা, পেট ফুলে গেছিল, বমি হচ্ছিল, পেটের ব্যথায় দাঁড়াতে পারছিলাম না। কোন রকম চিকিৎসা বিকিৎসা করার পর রাত 9টার সময় আমার ফ্ল্যাট, আমি যেখানে থাকি ঘর থেকে আমাকে নিয়ে গেল। যাওয়ার পর কোনো রকম করে কিছু কথা, ওরা বললো যে আপনি শুধু আসেন, স্ত্রী উঠবেন, সালাম দিবেন, চলে যাবেন, যদি আপনি না আসেন পাবলিক খেপে যাবে, পাবলিক মারবে, ভাঙচুর করবে। কারণ 3 বছর আগে সেখানে জালসা হয়েছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম ছিল, তিনি কামতে পারেনি, লোক ভাঙচুর করেছিল, 3 বছর পর আবার জালসা। আজকে যদি আপনি প্রধান বক্তা না আসেন, ফের ভাঙচুর হবে।